প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য নতুন বছরের শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব ইসলাম ও নৈতিক শিক্ষা প্রথম অধ্যায় আকাইদ, আকাইদের পার্ট এক, পার্ট দুই। কালিমা তাইবা, কালিমা তাইবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম আল্লাহর বান্দা ও রাসূল। কালিমা তাইবার তাৎপর্য, কালিমা তাইবা অর্থ হলো পবিত্র বাক্য, এটি তাওহীদ, ঈমান ও ইসলামের মূল ভিত্তি। এই কালিমা স্বীকার না করলে কেউ ইসলামে প্রবেশ করতে পারে না। এই কালিমার দুটি অংশ রয়েছে। প্রথম অংশ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো ইলাহ বা মাবুদ নেই, অর্থাৎ পৃথিবীতে ইলাহ বা ইবাদতের যোগ্য একমাত্র আল্লাহ তাআলা, তিনি ব্যতীত আর কেউ উপাস্য হতে পারে না। তিনি চন্দ্র, সূর্য, তারকারাজি, পাহাড়, পর্বত, বাঘ, সিংহ, রাজা, বাদশা কেউ ইবাদতের যোগ্য নয়, বরং এসবের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাই হলেন একমাত্র মাবুদ। তাকে ছাড়া আর কোনো কারো ইবাদত বা উপাসনা করা যাবে না, এমনকি তার ইবাদতে অন্য কাউকে শরীক করাও যাবে না। আরবি লা ইলাহা শব্দের অর্থ কোনো ইলাহ নেই, আর ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া। কালিমার এই অংশটি নাবোধক শব্দ দ্বারা শুরু করা হয়েছে, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোনো পাত্রে ভালো কিছু নেওয়ার আগে প্রথমে ওই পাত্রটি খালি করে ফেলি, যেন ওই জিনিসটি অন্য কিছুর সাথে মিশ্রিত না হয়। একটু উদাহরণ দিলে বিষয়টি বোঝা যাবে। যেমন একটি গ্লাসে পানি রয়েছে, তুমি যদি ওই গ্লাসে দুধ নিতে চাও তাহলে কী করবে? প্রথমে গ্লাসের পানিটুকু ফেলে দেবে না, এরপর খালি গ্লাসে দুধ নেবে। গ্লাসে পানি বেঁধে দিয়ে তাতে দুধ নিলে দুধ আর পানি মিশ্রিত হয়ে যাবে, ফলে দুধের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তদ্রূপ তাওহীদে বিশ্বাসের জন্য প্রয়োজন পবিত্র অন্তর, অর্থাৎ প্রথমে অন্তর থেকে সব রকমের ভুল ও ভ্রান্ত বিশ্বাস দূর করতে হবে। লা ইলাহা দ্বারা এটাই করা হয়, অতঃপর ইল্লাল্লাহু দ্বারা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা হবে। আল্লাহ তাআলা মানুষকে শ্রেষ্ঠ সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন, আর যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুই মানুষের কল্যাণের জন্য, মানুষের মঙ্গলের জন্য। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম যখন মক্কা নগরীতে ইসলাম প্রচার শুরু করেন, তখন আরবের লোকেরা ছিল মূর্তি পূজক। তারা নানারূপ মূর্তি, গাছপালা, চন্দ্র, সূর্য, পাহাড়, পর্বত ইত্যাদির পূজা করত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম কালিমার দাওয়াত দেন, ফলে আরবের লোকজন মূর্তি পূজা থেকে অন্তরকে পরিষ্কার করে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস স্থাপন করে। কালিমা তাইবার দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম আল্লাহর রাসূল, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম আল্লাহ তাআলার প্রেরিত নবী ও রাসূল। এই কথার উপর বিশ্বাস স্থাপন হচ্ছে ঈমানের অংশ। কালিমা তাইবার প্রথম অংশের প্রতি বিশ্বাস স্থাপন করা যেমন জরুরি, দ্বিতীয় অংশের প্রতি ঈমান আনাও তেমনি আবশ্যক। আল্লাহর একাত্মবাদে বিশ্বাসের পাশাপাশি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামের প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে, কেননা তার মাধ্যমে আমরা আল্লাহ পাকের পরিচয় লাভ করি। তিনি আমাদের নিকট আল্লাহ তাআলার বাণী পৌঁছে দিয়েছেন, ভালো মন্দ, সত্য মিথ্যা ইত্যাদি তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। আর এসব তিনি নিজ থেকে শিক্ষা দেননি, বরং মহান আল্লাহর নির্দেশেই শিক্ষা দিয়েছেন। সুতরাং আমরা বিশ্বাস করব যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম আল্লাহ তাআলার মনোনীত বান্দা, তিনি নবী ও রাসূল, তিনি যে বাণী নিয়ে এসেছেন তা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ, যাতে রয়েছে মানুষের জীবন পরিচালনার যথার্থ বিধান। কালিমা তাইবা ইমানের মূল ভিত্তি।
সুতরাং আমরা শুদ্ধভাবে এই কালিমা পর্ব এর অর্থ বুঝে আন্তরিকভাবে বিশ্বাস করব এবং এর মর্মানুসারে জীবনের সকল কাজ পরিচালনা করব। শিক্ষার্থীরা, আজকে আমাদের এটুকু থাক, পরবর্তীতে আমরা কালিমা শাহাদাত নিয়ে আলোচনা করব।